জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শ ত্যাগের দৃষ্টান্ত যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতার 91তম জন্মবার্ষিকীর আলোচনায় রোববার একথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতার অসামান্য অবদান রয়েছে। শালিজর রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে নারীদের কাজের সর্বোচ্চ স্বীকৃতি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা পদক প্রদান করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে। পাঁচ নারীকে দেয়া হয় এই স্বীকৃতি। দুস্থ নারীদের দেয়া হয় আর্থিক সহায়তা আর সেলাই মেশিন। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের স্মৃতিচারণ করে কন্যা শেখ হাসিনা বলেন, বঙ্গমাতা ছিলেন একজন সাদা মাটা সাধারণ নারী। শুধু সহধর্মিণী হিসেবে নয়, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে ছায়া সঙ্গিনী ছিলেন তিনি। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে সবসময় রিপোর্ট দিত। সেখানে কিন্তু তারা আমার মায়ের বিরুদ্ধে কিছুই লিখতে পারেননি। অথচ আমার মা রাজনীতিতে এত সক্রিয় ছিলেন, একটা গেরিলা যুদ্ধে আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমি সবসময় এটা বলি যে আমার মা ছিলেন সবথেকে বড় গেরিলা। শেখ হাসিনা বলেন, রাজনৈতিক জীবনে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে বঙ্গবন্ধুকে সহায়তা করতেন বেগম মুজিব। ছয় দফার পরে যে আগরতলা ষড়যন্ত্র মামলাটা দেয়া হলো, তখন পেরোলে যাওয়ার জন্য প্রচন্ড চাপ মার কাছে ছিল, যে পেরোলে যাওয়াটা অত্যন্ত অসম্মানজনক। আমার মা কিন্তু সেখানে একেবারে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি এই সিদ্ধান্তটা সঠিকভাবে না নিতেন আর খবরটা আমার বাবার কাছে না পৌঁছাতেন, তাহলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। সারা জীবন ধরে বঙ্গবন্ধুর সঙ্গে পথ চলা ফজিলাতুন্নেসা মুজিব মৃত্যুকেও আলিঙ্গন করেন তারই সঙ্গে। বলেন প্রধানমন্ত্রী, মানুষ যখন একটা মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়, তখন তার মনে সব থেকে আসে নিজের জীবনটা বাঁচানো এবং নিজের জীবন ভিক্ষা চাওয়া। আমার মা খুনিদের কাছে নিজের জীবন ভিক্ষা চান নাই, তিনি নিজের জীবন দিয়ে গেছেন, সোজা বলে দিয়েছেন। আমার আব্বাকে যখন হত্যা করলো, সেটা যখন তিনি দেখলেন, তখনই তিনি খুনিদের বললেন যে তোমরা ওনাকে মেরেছ, আমাকে মেরে ফেলো। শেখ হাসিনা বলেন, ঘাতকরা কেন 15ই আগস্টে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে সে প্রশ্নের উত্তর আজও খুঁজে ফেরেন তিনি। জীবনের অনেক কাহিনী আমি যতটা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।